একুশে ফেব্রুয়ারি এটাকে আমরা শ্রদ্ধার সাথে দেখি। যারা এটা অর্জন করতে গিয়ে যেন জীবন দিয়েছে তাদেরকে আমরা যেন শ্রদ্ধা করি, তাদের যেন রুহে মাগফিরাত করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমান এবং যারা যারা আন্দোলন করে দেশটিকে স্বাধীন করেছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি। আর আমাদের নতুন প্রজন্ম বা শিক্ষা শিক্ষিত প্রজন্ম যারা আছে তারা কিন্তু আগ্রহী বাংলা ভাষা শিখতে, বাংলা ভাষা পড়তে, বাংলার সঙ্গে যদি মিশামিশি করতে কিন্তু আমরা সুযোগ তো পাচ্ছি না। প্লাস আমরা যারা ক্যাম্পে থাকতেছি আজকে 50টি বছর হয়ে গেল, আমাদের কোনো প্রাইভেসি নেই ক্যাম্পের ভিতরে, কোনো সিকিউরিটি নেই, মাদের একটি রুমের মধ্যে গাদাগাদি করে থাকতেছে, সেখানে কোনো কিচেন রুম নেই, সেখানে তো স্পেশাল তাদের জন্য কোনো বাথরুম নেই। আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আপনার মাধ্যমে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে ওনারা কিছু উদ্যোগ নিয়ে পানির ব্যবস্থা করেছে এবং 140টা বা 150টি কমন টয়লেট এবং বাথরুম এখানে রয়ে গেছে। এখনও আমার স্কুলে 350 স্টুডেন্ট আছে, শিক্ষা অর্জন করতেছে, কিন্তু কোনো সাপোর্ট কারোর পক্ষ থেকে নেই। জাতীয় স্কুলে কোনো অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক কিছুদিন আগে 5 জন আর 10 জন ছাত্রকে বা যারা শিক্ষা অর্জন করছে তাদেরকে চাকরি দিয়েছিলেন, তো এইটুকুতে তো হবে না। আমার তো প্রায় 5 লক্ষ জনা বিহারি কমিউনিটি আছে, তো কমপক্ষে যারা যারা শিক্ষা অর্জন করেছে, যারা গ্রাজুয়েট, যারা যারা ভালো পজিশনে আছে, যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদেরকে তো সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক মাধ্যমে 3 বার সাক্ষাৎ করেছি, আমার অফিসে তার ছবি আছে। এবং 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিল তোমরা অনেক কষ্টে আসো আমি জানি। আমি প্রথম ক্ষেপে মোহাম্মদপুরকে কেরানীগঞ্জে, মিরপুরকে যেন গাজীপুরের জন্য রিহ্যাবিলিটেশন করবো। আমরা আশাবাদী উনি যে কথা বলেন উনি সেটা রক্ষা করেন। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।